আসসালামু আলাইকুম। ইমেল বের করার জন্য আমি বিভিন্ন এক্সটেনশনের ব্যবহার দেখিয়েছি, আজকে আর একটা এক্সটেনশনের ব্যবহার দেখাবো যেটার নাম হচ্ছে ইমেল মেসার। এখানে দেখেন এই যে নামটা লেখা, এই ইমেল মেসার লিখে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে এই ওয়েবসাইটটি পাবেন, অথবা এখানে ইমেল মেসার ক্রোম এক্সটেনশন এটাও লিখতে পারেন। তো যেটা এইভাবে যেভাবে লিখেন এক্সটেনশনটা আসবে, আর যদি এভাবে লিখেন ইমেল মেসার যে আসছে, এই ওয়েবসাইটটাতে আমি ভিজিট করব। এই ওয়েবসাইটটাতে আপনি জাস্ট ভিজিট করেন, ওয়েবসাইটটাতে ভিজিট করলে আপনার এই যে দেখেন এই ইমেল মেসার এই ওয়েবসাইটটাতে আপনাকে নিয়ে যাবে। যাওয়ার পর এখানে দেখেন যে অপশন আছে ফার্স্ট নেম লাস্ট নেম এবং এখানে ডোমেন, ডোমেন দিয়ে এখানে আই অ্যাম নট রোবট ক্লিক দিয়ে ফাইন্ড ইমেইল দিলে আপনার ও ইমেল বের করে দেবে, অথবা আপনি একটা এক্সটেনশন ইনস্টল করে নিতে পারেন আপনার ব্রাউজারে, যে এখানে ক্লিক দিয়ে গেট ক্রোম এক্সটেনশন। তো এখান থেকে এক্সটেনশনটা আপনি ইনস্টল করে নেবেন, ইনস্টল করে নেওয়ার পর এক্সটেনশনটা আপনার এই যে ব্রাউজারে থাকবে ওইখানে এক্সটেনশনে ক্লিক করলে এক্সটেনশনটার আইকনটা আপনার এ থাকবে দেওয়া। তো এক্সটেনশনটা আপনি ক্লিক যখন এক্সটেনশনটা ক্লিক করবেন ব্রাউজার থেকে, সেখানেও এই একই অপশন আসবে ফার্স্ট নেম ডোমেন, সরি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ডোমেন এবং এরপর ফাইন্ড ইমেল। এক্সটেনশন যখন দিবেন তখন এই অপশনটা আসবে না, আই এম নট রোবট এই ক্যাপচারটা ভেরিফাই করতে হবে না, শুধু ফার্স্ট নেম লাস্ট নেম এবং ডোমেন দিয়ে আপনার ইমেলটা ফাইন্ড আউট করতে পারবেন। ওইখানে যখন ফাইন্ড আউট করবেন তখন দেখবেন যে কিছু ইমেল হয়তো ইয়েল আসবে এবং কিছু ইমেল রেড আসবে। যদি রেড আসে তাহলে সেই ইমেলগুলো ইনভ্যালিড হওয়ার সম্ভাবনাই বেশি, তো সেই ইমেলগুলো আমরা নেব না। তো আমি একটা ইমেল কালেক্ট করে এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে এক্সটেনশনটা দিয়ে। এক্সটেনশনটা দেখেন আমি এক্সটেনশনে ক্লিক দিয়েছি, এক্সটেনশনে ক্লিক দেওয়ার পর আপনার এরকম আসবে যে ফার্স্ট নেম ডট লাস্ট নেম, আমি এখানে একটা নাম দিলাম এই ফার্স্ট নেম ডট লাস্ট নেম এবং আমি এখানে আর একটা আপনার ডোমেন দেব, এই ডোমেন দিলাম এঞ্জেল ডট সিও। দেওয়ার পর এখানে ফাইন্ড ইমেইলে ক্লিক দেবো, ফাইন্ড ইমেইলে ক্লিক দিলে এখানে দেখবেন যে আপনার ও কিছুটা সময় নেবে। এবার দেখেন যে এই একটা ইমেল শো করে দিছে, তো এরপর আমরা এই ইমেলটা কপি করে নেব, কপি করে নিয়ে আপনি আপনার ডাটাবেজে ইনক্লুড করে দেবেন। তো এটা দিয়ে আপনি ইমেল খুঁজে বের করতে পারবেন। তো আমার এই টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আরও নতুন নতুন সব আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে পরবর্তী টিউটোরিয়াল পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পান। ধন্যবাদ।